আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী, আজ 14ই মার্চ, স্বাগতম কুয়েতের আজকের সকালের আপডেটে। আবারও জিলিবেল সুয়েগের হাসাবিয়া আলোচনায়, দশজনের একটি গ্রুপ একজন বাংলাদেশিকে হাসাবিয়ার একটি বিল্ডিংয়ের ছাদ থেকে ফেলে দিয়েছে। দশজন প্রবাসীর আটজনকেই আটক করতে সক্ষম হয়েছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে এটি নিশ্চিত করেছে। এই দশজনের বিরুদ্ধে আরও একটি অভিযোগ প্রচার করেছিল কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেফারেন্স তফতিশ ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট, যেখানে তারা বলেছিল যে একজন বাংলাদেশিকে তারা গালিগালাস এবং মারধর করেছিল। এই বাংলাদেশিদের বিরুদ্ধে আরও একটি অভিযোগ এবং পরিশেষে আটজনকে আটক। এছাড়া এদের সাথে আর কারা রয়েছে সেটি নিয়ে অভিযান অব্যাহত রয়েছে। সবাই সচেতন হন, সতর্ক থাকুন। প্রবাসে আপনি যে কোনো ধরনের গ্রুপ এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। কুয়েতে অবৈধ প্রবাসীদের দীর্ঘদিনের দাবি একটি সাধারণ ক্ষমা। অবশেষে এই সাধারণ ক্ষমা নিয়ে বিস্তারিত একটি তথ্য প্রকাশ করেছে আরবি দৈনিক আলানবা। ইকামা আইন লঙ্ঘনকারী অবৈধদের জরিমানা ছাড়া কুয়েত ত্যাগ করা বা জরিমানা দিয়ে ইকামা নবায়ন করার মতো নতুন শর্তাবলীর মাধ্যমে আবার নতুন করে সাধারণ ক্ষমার একটি ঘোষণা দেওয়ার কথা ভাবছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকল সুবিধাগুলো আসতে পারে যদি সাধারণ ক্ষমা দেওয়া হয়, আর এতে যারা জরিমানা ছাড়া কুয়েত ছেড়ে যাবে তারা পুনরায় কুয়েতে আবার ফিরে আসতে পারবে। সাধারণত কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী কাউকে আটক করলে অভিযানে সে যদি অবৈধ রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী হয় বা যে কোনো ধরনের অপরাধের সাথে জড়িত হয়, সে পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারে না। অনেক ক্ষেত্রে প্রবেশ করতে পারলেও সেটার মেয়াদ থাকে 5 বছর, বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও তার প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে সাধারণ ক্ষমায় দেশে গেলে এই ধরনের সকল ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্তি দেওয়া হয়। তার মানে একজন প্রবাসী কুয়েত ছাড়লে পুনরায় সে আবার কুয়েতে প্রবেশ করতে পারে। এছাড়া যদি কেউ তার ইকামা সংশোধন করতে চায়, বিশেষ করে কুয়েতের সর্বোচ্চ জরিমানা 600 দিনার, আর কারোর যদি এই সুযোগটি থাকে ইকামা লাগানোর, তবে সে 600 দিনার জরিমানা দিয়ে বৈধভাবে কুয়েতে থাকতে পারবে। 2020 সালের পর কুয়েতে যারা অবৈধ হয়েছে তারাই শুধু এই সুযোগটি পাবে। এতে করে একটি ব্যাপার ক্লিয়ার, 2020 সালের আগে যারা অবৈধভাবে কুয়েতে অবস্থান করছে তারা বৈধতার সুযোগ পাচ্ছে না। সাধারণ ক্ষমা যদি কেউ অবৈধ কুয়েত ত্যাগ না করে তাহলে তাকে পরবর্তীতে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক করা হবে এবং কুয়েত থেকে চিরতরে বহিষ্কার করা হবে। ব্যাপারটি প্রথমেই বলছিলাম, সাধারণ ক্ষমার সুযোগ নিলে যে সুযোগগুলি পাওয়া যাবে, কিন্তু সাধারণ ক্ষমার পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হলে সে ধরনের কোনো সুযোগই থাকবে না একজন অভিবাসী বা প্রবাসীর জন্য। কুয়েতের হিসেব অনুযায়ী বর্তমানে 130,000 অবৈধ বিভিন্ন দেশের প্রবাসী অবস্থান করছে, যা কুয়েতের সুনামকে ক্ষতিগ্রস্ত করছে এবং কুয়েতের সরকারি প্রতিষ্ঠানের মর্যাদাকেও প্রভাবিত করছে। করোনা মহামারীর পর কুয়েতের আইন লঙ্ঘনকারী এবং অবৈধ শ্রমিকদের অবস্থার গুরুত্ব প্রকাশ অনেক বেড়েছে। বিশেষত কিছু এলাকায় পুলিশি টহল, যার কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এবং এতে আটক হচ্ছে অবৈধ অভিবাসী বা ইকামা আইন লঙ্ঘনকারী বা পলাতক বা বিভিন্নভাবে অপরাধের সাথে জড়িত বিভিন্ন দেশের প্রবাসী, যে কারণে আবারও উঠে এসেছে কুয়েতে সাধারণ ক্ষমার এই আলোচনা। প্রসঙ্গত, স্বাভাবিক জীবনে ফিরে আসার পর কুয়েতে অপরাধ প্রবণতা এত বেড়েছে যা আপনারা প্রতিদিনের আমাদের আপডেটগুলো থেকেই ক্লিয়ার জানতে পারছেন। কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী বা কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে যে এই অপরাধ প্রবণতা কমানোর একটি সুযোগ রয়েছে একটি সাধারণ ক্ষমার মধ্য দিয়ে। এখন দেখার বিষয় ঠিক কবে থেকে এই সাধারণ ক্ষমা দিচ্ছে কুয়েত। দর্শক, গতকাল একটি ভিডিও ফুটেজ সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছিল যে একজন কুয়েতি তার গাড়ি নিয়ে অবস্থান করছে এবং একজন প্রবাসী বা আজনবী কবুতরের ফাঁদ পেতে কবুতর শিকার করছে। কুয়েতের আইন অনুযায়ী এই কবুতর শিকারের জন্য 1 বছরের জেল এবং 5,000 দিনার জরিমানা হতে পারে। বুঝতেই পারছেন, এত কষ্ট করে ভিসা কিনে কুয়েতে এসেছেন অথচ অবৈধ একটি কাজ করার জন্য, আর এই কাজে আটক হলে আপনার দুটোই হতে পারে। কাজেই কোনো কুয়েতি যদি আপনাকে ঠিক এভাবে কবুতর ধরার জন্য রাস্তায় ছেড়ে দেয়, কখনোই এই কাজটি করবেন না। এতে করে আপনার এদিক সেদিক দুদিকেই যাবে। মনে রাখবেন, সচেতন সতর্কতাই আপনার প্রবাসী জীবন সুরক্ষিত রাখবে। এছাড়া আমরা বাংলাদেশিরা যে ভুলটি করে থাকি ভিসা খরিদ করার আগে, বিশেষ করে আমাদের মামু খালু বোনের জামাই
দুলাভাই শালা সমন্ধী যারা আমাদেরকে বিষয়গুলো দিচ্ছে তাদের সাথে একটি ব্যাপারে একমত হবেন, সেটি হচ্ছে যে আপনার এগ্রিমেন্ট কি, আপনার কাজ কি, আপনি সেখানে গেলে স্যালারি কত পাবেন, সুযোগ সুবিধা কি। কারণ হচ্ছে যে যেই আপনাকে ভিসা দেয় সে অন্তত এইগুলো আপনাকে দেবে না। আপনি যখন জেনে শুনে আসবেন তখন আপনাকে এরকম বৈধভাবে এসে অবৈধভাবে কবুতর স্বীকার করতে হবে না। একজন ফিলিপিনি নারী বুয়া গৃহকর্মী যেটি খাদ্যামা অফিস চালিয়ে প্রবাসী ও কুয়েতিদের থেকে হাতিয়ে নিয়েছে হাজার হাজার দিনার, যেটি নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আসার পর তাকে আটক করা হয়েছে এবং সে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথেও জড়িত রয়েছে বলে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে নিশ্চিত করা হয়। আমাদের যে সকল ভাইরা বিভিন্ন অফিসের মাধ্যমে ডেইলি বা মাসিক চুক্তিতে কাজ করে থাকেন, আপনি শিওর হবেন যে আপনি যে অফিসের আন্ডারে কাজ করছেন সেটি বৈধ নাকি অবৈধ। কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী এ ধরনের অবৈধ অফিসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে এবং আরও অভিযান পরিচালনা করবে বলেও ঘোষণা দিয়েছে। যেহেতু কুয়েতের বিভিন্ন এরিয়াতে রয়েছে ব্যাঙের ছাতার মতো এ ধরনের অবৈধ অফিস, আর যেগুলো পরিচালনা করছে অবৈধ প্রবাসী বা বিভিন্ন দেশের প্রতারক চক্র, আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার প্রবাস জীবনের সমাপ্তি টানতে পারে। যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এ ধরনের অফিসের সন্ধান প্রতিনিয়তই পাচ্ছে, সচেতন এবং সতর্ক থাকুন। ইনফরমেশনগুলো ভালো লাগলে একটি লাইক দিন, কোনো কিছু জানতে কমেন্টস করুন, ইনফরমেশনটি শেয়ার করে রেখে দিন আপনার টাইম লাইনে যাতে করে অন্যরা জেনে উপকৃত হয় এবং সচেতন হয়। এ ধরনের তথ্য ইনফরমেশান আমাদের এই চ্যানেলটি থেকে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন তথ্য ইনফরমেশান শেয়ার করলে আপনি নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। আর যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন ইতিমধ্যে সবাইকে ধন্যবাদ।